तू बहुत सही दोस्त है मेरे भाई। अरे तेरे जैसे दोस्त हो ना तो दुश्मनों की जरूरत ही नहीं है, तू अकेला ही। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি প্রথম আমার জীবনে লাইফে আসলাম বিশেষ একটা বিষয় নিয়ে। আর এটা আমি এই জন্য আসা যে আমরা এর আগে যতবার ওয়াজ করেছি আমাদের বিষয়গুলো ছিল যে তরুণ তরুণীদের নৈতিক অবক্ষয়। আমরা কিন্তু সেখানে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছিলাম, কিন্তু আজ যেই পয়েন্টটা আমরা উল্লেখ করব সেটা একটু ভিন্ন ধরনের। এই তো সবেমাত্র দুই মাস বা তিন মাস ধরেই যুব সমাজের যে নৈতিক অবক্ষয় হয়েছে আর তারা যে জাহান্নামের রাস্তায় হাঁটছে সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি, এবং দুনিয়া যে একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছে সে নজিরটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আজকে যুব সমাজ যে কারণে ধ্বংস হচ্ছে তার মূল হচ্ছে মোবাইল। এখন সত্যি মোবাইলটা আমরা আগে কিং কোবরা সাপকে দেখে ভয় করেছি, এখন আমাদের ভয় লাগছে অ্যান্ড্রয়েড সেট। আর এই অ্যান্ড্রয়েড সেট যখনই যুবক যুবতীদের কাছে থাকছে তখনই একটা কিং কোবরা সাপ যতটা আপনার শরীরকে যতটা ক্ষতবিক্ষত না করতে পারবে বা যতটা খারাপ না করে দিতে পারবে, যতটা বিষ যতটা আপনার শরীরে যতটা পৌঁছাতে না পারবে তার থেকে মোবাইল সব থেকে বেশি ক্ষতি করে দিচ্ছে। একটা কিং কোবরার থেকে ভয়ানক হচ্ছে এই মোবাইল। আর এই মোবাইলের মধ্যে যে সমস্ত অ্যাপসগুলো আমাদের যুবক ভাইয়েরা ইউজ করছে তার মধ্যে হচ্ছে টিকটক, একটা হচ্ছে পাবজি গেম। আর বিশেষ করে যুবকদের পড়াশোনাতে অবক্ষয় হওয়া এবং পড়াশোনায় মন না বসা এবং সন্ত্রাসবাদী সৃষ্টি হওয়া এবং পিতামাতাকে হত্যা করে দেওয়া এবং মানুষের খুন খারাপের বৃদ্ধি হওয়া, পড়াতে মন না লাগা, এগুলো তার সব থেকে দায়ী হচ্ছে এই অ্যান্ড্রয়েড সেট এবং অ্যান্ড্রয়েডের মধ্যে এই পাবজি গেম। কী এমন হয়ে গেল যে পাবজি গেম নিয়ে সারা পৃথিবীর যুবকেরাই আজকে সবাই নিজের মূল্যবান মহাসম্পদ এই সময়কে তারা শেষ করে দিচ্ছে এই পাবজি গেম নিয়ে? অথচ পাবজি গেম একটা ষড়যন্ত্র ইসলামকে বিনষ্ট করার জন্য এবং ইসলাম থেকে বিমুখ করে দেওয়ার জন্য আজকে প্রত্যেকটা যুবককেই তারা কিন্তু পদভ্রষ্ট করার জন্য এটা ইহুদি খ্রিস্টানদের আমদামিত এই অ্যাপসটা তারা তৈরি করে বিশেষ করে মুসলিমদেরকে তারা এটাকে এবং মুসলিমদের যুবককে পথভ্রষ্ট করার জন্য তারা কিন্তু এই গেমটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তাদের ইমানগুলিকে কেড়ে নেওয়ার জন্য তারা এটাকে অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে। আর আমাদের যুবক ভাইয়েরা সকাল সন্ধ্যায় তারা কিন্তু এই পাবজি গেম নিয়ে পড়ে আছে। দেখা যাচ্ছে আমাদের কাছে খবরও আসলো যে পাবজি গেম তার মা খেলতে দেয়নি, বকাঝকা করেছে যে আব্বু একটু ভাতটা খেয়ে নাও, এই কথা বলার কারণে একজন সন্তান তার মাকে হত্যা করেছে। আপনারা কি জানেন তাহলে সমাজ কতটা অবক্ষয়ের দিকে গেছে এই যুব সমাজ শুধুমাত্র পাবজির জন্য? আর পাবজিটা এমনই দেখবেন যে ধর 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 মার মার, মানে এটা যেন একটা সন্ত্রাসীর কারখানা তৈরি হয়েছে, সন্ত্রাসবাদী। সেদিন একজন ছেলেই বলছে ফেসবুকে দেখা যাচ্ছে যে আমি যদি তোমাকে, তুমি আমার শত্রু, তোমাকে যদি আমি পেতাম তাহলে পাবজি যেইভাবে হত্যা করছে গুলি করে এইভাবে তোমার বুককে আমি ঝাঁঝারা করে দিতাম। তাহলে পাবজি গেম দেখেই তারা কিন্তু মূলত এইগুলো ভাষা তারা প্রয়োগ করতে শিখেছে এবং তারা নিজেকে শত্রু, আশেপাশে যারা যাদেরকে দেখছে তাদেরকে শত্রু মনে হচ্ছে। কেন? যে পাবজি গেম এটাই করে, এই যে 100টা দল নিয়ে আসলো, এদিকে লোক বের হলো, তাদেরকে শুধুমাত্র গুলি করে হত্যা করা, এই গেমটার মধ্যে আর কিছু নেই। এবং তারা ধরো ধরো মারো মারো এগুলোই তারা আওয়াজ শুনতে পাওয়া যায়। হঠাৎ করে রাত্রির মধ্যে আওয়াজ এরকম হচ্ছে, আমি বলছি এগুলো কী হচ্ছে? দেখা যাচ্ছে তারা গেম খেলছে, এমনকি তারা ফোনের মাধ্যমে কিন্তু এটার সাথে কথা বলা যায়। তো যখন একটা ছেলে এই গেমের মধ্যে নিমজ্জিত হচ্ছে জানেন সে জীবনটাকে কতটা ক্ষতিগ্রস্ত মধ্যে হচ্ছে এবং নিজের জীবনটা কতটা সে ধ্বংসের মধ্যে পতিত করছে সে হয়তো জানতে পারছে না। অথচ এই মহামূল্যবান সময়টা আপনার কাজে লাগা উচিত ছিল ভাই, কিন্তু সেটাকে কাজে না লাগিয়ে, যদি কাজে না লাগাই তাহলে এটা কিন্তু বড় ধরনের কেয়ামতের দিন, আপনি কিন্তু এক পাও আপনার পাটাকে আপনি কেয়ামতের দিন সরাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে তিরমিজি প্রথম খণ্ড 2416 নম্বর হাদিস, ইবনে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস, বানি আদম কিয়ামতের দিন তাদেরকে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে
এক পাও তাদেরকে এদিক এদিক করতে দেওয়া হবে না, তাদের পাওকে বাড়াতে দেওয়া হবে না, তথা তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে দেওয়া হবে না। তারা নামাজ পড়তে পারে, তারা হজ করতে পারে, তারা যাকাত দিতে পারে, কিন্তু পাঁচটা যদি তারা অপরাধ করে থাকে এর জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের এক ধাপও কিন্তু এগোতে দেওয়া হবে না। তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি, তার বয়স সম্পর্কে, ফিমা আপনাহ, তার বয়স, যেই বয়সটা তাকে দেওয়া হয়েছিল সেই বয়সটা তার কোথায় ব্যয় করলো, কোন কাজে ব্যয় করেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুলকের 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে জীবন এবং মৃত্যু দেওয়া হয়েছে এই জন্য যে তোমাদের মধ্যে আমলের জিন্দেগি কী করতে পারে, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আমলকারীকে এটাকে দেখার জন্যই কিন্তু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো এই সৃষ্টি আল্লাহকে চিনতে না পেরে, আল্লাহর সৃষ্টি নিয়ে তারা গবেষণা না করে তারা পাবজি গেম কী করে খেলবে, এটা নিয়ে দিনরাত তারা ব্যস্ত থেকে, এমনকি আজান হয়ে যাচ্ছে, আজানের আওয়াজ তাদের বিরক্ত বোধ করছে, তারা এমনও দেখা যাচ্ছে যে বিরক্ত মনে করছে, আজানটা তাদের কাছে একটা বিষ মনে হচ্ছে, একটা বিকট আওয়াজ তাদের মধ্যে হচ্ছে, কেন যে কেন আজান দিচ্ছে, কেন এটা করছে, আমার গেমটাই তো এখনও শেষ হলো না, এভাবে করে কিন্তু তারা নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ অংশকে তারা ছেড়ে দিচ্ছে, কেন, শুধুমাত্র এই পাবজি গেম খেলার জন্য। আরও কি বলি যে এই যে টিকটক, আমাদের মা বোনরা, তরুণ তরুণী, ছোটো ছোটো মেয়েরা আজকে দেখা যাচ্ছে যে ঘরের কোণে বসে তারা দুইজন তিনজন মিলে কিন্তু দরজা জানালা বন্ধ করে দিয়ে আজকে টিকটক তারা বানাচ্ছে, লক্ষ লক্ষ দর্শক তাদেরকে দেখছে, দেখার পরে সেটা কী হচ্ছে যে তারা টিকটকের মাঝে গিয়ে অনেক অশ্লীল ভিডিও তৈরি করছে, এমনকি তাদের এই জিনিসটাকে তারা ছড়িয়ে দিচ্ছে মানুষের কাছে, গান বাজনার মাধ্যমে মানুষকে ছড়িয়ে দিচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষ তাদেরকে দেখছে, তাদের যৌবনকে দেখছে, তাদের চেহারাকে দেখে অনেকেই মানুষ কিন্তু উপভোগ করছে। আর এটা জানে না হয়তো সে 1 বছর বা 20 বছর বা 30 বছর পরে ইন্তেকাল করবে, আর ইন্তেকাল করার পরেই কিন্তু তাদের এই যে তারা তাদের আচরণ, আপনি মারা গেলেন কিন্তু আপনার এই কৃতকর্ম সারা জীবন হয়তো থেকে যাবে, হয়তো কিয়ামত এসে যাবে এই জিনিসটা আর ডিলেট হবে না, মানুষ কিন্তু আপনার এই দৃশ্য দেখতেই থাকবে। যদি এই দৃশ্য আপনার কাছে দেখতেই থাকে তাহলে আপনি কোথায় পার পাবেন বলেন? হাবিল যে হত্যা করলো, প্রথম হত্যাকাণ্ড চালালো, এই জন্যে এই অন্যায় করার কারণেই কিন্তু তাকে সবসময় শাস্তি ভোগ করতে হবে, এমনকি সে যতদিন পর্যন্ত মানুষ হত্যাকাণ্ড চালাবে, হত্যা করে যতটা না পাপ করবে, তো কাবিলের যত অংশ, মানে যে ব্যক্তি হত্যা করলো সে যতটা অপরাধ করবে তার কিছু গুনার অংশ কাবিলের ঘাড়ে ফেলা হবে, কেন যে কাবিলই প্রথম হত্যাকাণ্ড চালু করেছে। ঠিক কোনো ব্যক্তি যদি এই টিকটকের মাধ্যমে নিজের ভিডিওগুলোকে আপলোড করে বা ভিডিওগুলোকে তারা যদি ইউটিউবে ছেড়ে দেয় বা তারা টিকটকে ছেড়ে দেয় তাহলে এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখবে, এই দেখার কারণে আপনার এই অশ্লীল কর্ম যখন থেকে যাবে আপনি কিন্তু কবরই এই গুনার অংশীদার হয়ে যাবেন। আর কবর মানে এমন একটা জায়গা যেখানে সাহায্য করা আর কোনো থাকবে না, শুধুমাত্র আপনার আমলটা। তো এই কবরস্থানে আপনাকে কে সাহায্য করবে? আপনার উচিত ছিল যে আপনি দোয়া নেবেন, আপনার কাছে দোয়া, আপনি দোয়ার মুখাপেক্ষি, তখন মানে দোয়াটা না করে আপনি ভৎসনা পাবেন, মানুষের বদ্দ আপনি পাবেন, এবং যে অপকর্ম করেছিলেন তার আপনি শাস্তি কবরে ভোগ করবেন। তাহলে কত মারাত্মক পাপ আপনারা করছেন। এমনকি আগেকার জামানায় যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা ব্যস্ত ছিলাম, আপনার হাডুডু খেলছিলাম, ছাগল যখন আমরা চড়াতে আসতাম তখন ঘাস কাটছিলাম, বিভিন্ন রকমের খেলাধুলো আমরা উপভোগ করেছি, কিন্তু আজ সেই খেলাগুলোকে বিলুপ্ত করে দিয়ে যেখানে শরীর চর্চা হচ্ছিলো, আমাদের শরীরটা ফিট ছিল, আমাদের আনন্দ উৎসব ভালো ছিল, কিন্তু আজকাল সেটা দেখা যায় না। সবাই কিন্তু আপন আপন ঘরের মধ্যে ঢুকে তারা কিন্তু এই মোবাইলের সঙ্গে লড়াই করছে, এবং নিজের জীবনের থেকেও বেশি তারা মোবাইলকে প্রাধান্য দিচ্ছে, এবং এই মোবাইলের মাধ্যমে তারা অনেক কিছু অশ্লীল কর্ম তারা কিন্তু করেই চলেছে। অতএব যে হাদিস আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে লা তাযালু কদামা ইবনা আদম, বানি আদমকে এক পাও এগোতে দেওয়া হবে না, তাদের পাকে বাড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারছে। তার মধ্যে একটা হচ্ছে যে তার বয়স সম্পর্কে, যে তোমার মহামূল্যবান বয়সটাকে তুমি কোথায় ব্যয় করেছো বলো, আপনার কাছে কিছু উত্তর, আপনার কাছে একটা উত্তর যে ভাই আল্লাহ আমি তো পাবজি খেলছিলাম, পাবজি খেলে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। আর আপনি তাই করেছেন, আপনি একজন যুবক, আপনার কাজ ছিল যে ইসলামের কিছু আপনি তাবলিগ করবেন, ইসলামের কথা মানুষকে বলবেন, আপনি জাতিকে সংস্কার করবেন, আপনি জাতির কিছু উপকার বই আনবেন, ওটা না করে আপনি মোবাইলের মাধ্যমে ব্যস্ত হয়ে গেলেন, যে মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক ছেলেরা মৃত্যু পর্যন্ত তারা হয়ে যাচ্ছে এবং আত্মহত্যা পর্যন্ত করছে, এবং মা বাবারা যদি, আর সবথেকে বড় ক্ষতি হয়েছে যে পাবজি খেলার মাধ্যমে কিন্তু মা বাবা যখন তাদেরকে ডাকে তখন তারা কিন্তু অ্যাভয়েড করে চলে, পিতামাতার কথা তারা শুনতে চায় না, এবং পিতামাতার কথাটা তাদের কাছে একটা বিষ
মনে হয়, খারাপ মনে হয়, এটা হচ্ছে পাবজি খেলার মাধ্যমে। এমনকি পাবজির মধ্যে এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো কী করছে, কাবা শরীফের ছবি লাগিয়ে দিচ্ছে, এমন কী করে ফাইট শেখানো হবে, কী করে মানুষকে মারতে হবে, এটা কিন্তু পাবজি খেলার মাধ্যমে শেখানো হচ্ছে। আমি সরকারকে বিনীত অনুরোধ করবো যে এই খেলাটা অবিলম্বে এটা রিজেক্ট করা হোক এবং সেটাকে বন্ধ করে দেওয়া হোক ভারতবর্ষের মাটিতে, কারণ এটার জন্য সন্ত্রাসী শিক্ষা পাচ্ছে। আর যখন আপনারা সন্ত্রাসীকে ঠেকাতে পারছেন, আপনারা সন্ত্রাসীকে তো আশ্রয় দিচ্ছেন, কারণ এই পাবজি খেলার মাধ্যমে এটা একটা ট্রেডিং, এটা ট্রেডিং দেওয়ানো হচ্ছে। তো এটা করে অনেকেই কিন্তু নিজেই এই সন্ত্রাসীর সঙ্গে কিন্তু জড়িয়ে পড়তে পারে, এই জন্য এই খেলাটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল সরকারের। কিন্তু দুর্ভাগ্য যে কিন্তু এটা না করে কিন্তু এই খেলাকে অনুমোদন দিয়ে সবাই কিন্তু এর মধ্যে সময়টাকে কাটাচ্ছে। এমনকি একজন ভালো মাপের যে একজন মানুষ পড়াশোনা করে জাতিকে কিছু উপহার দিবে এমন মন মানসিকতা কোনো যুবকেরই নেই। কেন? যে তারা সময়টাকে অতিবাহিত করে দিচ্ছে, এমনকি রাত্রি তারা 10, 12, 11 পর্যন্ত তারা কিন্তু এই খেলা নিয়ে মত্ত রয়েছে। না খাচ্ছে তারা ঠিক মতো খাওয়া, না পাচ্ছে তাদের কাছে তাদের স্ত্রীরা কোনো সুখ, না পাচ্ছে তাদের সন্তান কোনো অধিকার, এগুলো না পেরে তারা কিন্তু এই পাবজি খেলার মধ্যেই তারা কিন্তু নিমজ্জিত রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের অন্যতম নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে আসবে। আর এমনিতে সংকীর্ণ হবে কেন? যে আমি যদি এখন সকাল 6টায় পাবজি খেলতে বসি তো কখন 10টা বেজে গেছে আমি বুঝতেই পারবো না। আমাকে যখন ডাক দেবে যে চলো স্কুলে যাবে, কোথাও যাই, বলবে এত তাড়াতাড়ি 10টা বেজে গেল কেন বলুন তো? সে একটা নেশার মধ্যে বিভোর ছিল, সেই গেমটার মধ্যে বিভোরভাবে খেলছিল, নিজের মস্তিষ্ককে একদম অবনত করে দিয়ে সমস্ত কিছুকে চিন্তাভাবনা ভুলে গিয়ে শুধুমাত্র তার মন মগজ যে আমি কী করে মানুষগুলোকে টাই টাই করে গুলি করে দিয়ে হত্যা করবো, এটা তার আশা ছিল। এই আশার জন্যেই সে কিন্তু তার সময়টাকে সংকীর্ণ হয়ে আসছে। মানুষ যখন কর্মজীবী হয়ে যায়, মানুষ যখন কোনো কাজে ব্যস্ত থাকে তখন কিন্তু তার সময়টা এমনিতেই কম যায়। আর যখন দেখবেন যে আপনি হাসি খুশিতে রয়েছেন, আপনি আপনার গার্ডেনে ঘুরতে গেছেন বা আপনি মনোরম কোনো দৃশ্য আপনি দেখছেন, তখন দেখবেন যে আপনার সময়টা অতটা কাটছে না, কেন তাড়াতাড়ি কেটে যাচ্ছে, কেন? যে আপনি সুখের মধ্যে রয়েছেন। তো ঠিক এই কিয়ামতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে আসবে, আর এটাই হচ্ছে, এবং হত্যাকাণ্ড বেশি হয়ে যাবে। আর এটি দেখা যাচ্ছে যেখানে সেখানে যুবকরা মানুষকে হত্যা করছে এবং হত্যাকর্ম চালাচ্ছে, নিজের পিতাকে হত্যা করছে, নিজের চাচাতো ভাইকে হত্যা করছে, এগুলো কি কিয়ামতের আলামত নয়? অতএব বিনীত অনুরোধ থাকবে যে টিকটকের মতো একটা জঘন্য অপরাধ, এবং টিকটক এই জামানার সব থেকে বেশি ফেতনা, একটা গমা সাপ কিং কোবরা যতটা না ভয়ানক তার থেকে বেশি ভয়ানক হচ্ছে টিকটক। এই টিকটককে বর্জন করতে হবে, এবং যারা যে অধম, যে নরাধমেরা নিজের কন্যাকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে অ্যান্ড্রয়েড ফোন করে দিয়েছে, তারা নিজের মাথায় নিজের কুড়াল মারা উচিত, কারণ তারা কতটা ধ্বংসের মধ্যে চলে গেছে এটা তারা বুঝতে পারছে না। বুঝবে কী করে? সে চায় যে আমারও স্ত্রীকে দেখুক কেউ, এই জন্য সে মোবাইলের মাধ্যমে অন্য ছেলের সঙ্গে সে পরকিয়া করে আর অন্য নিজের শরীরটাকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখায়। আর এই যুবকেরাই, এই আমাদের মতো কোনো ছেলেরাই কিন্তু ওই সমস্ত মেয়েদেরকে তারা কিন্তু চ্যাটিং করে, গেম খেলে, এবং তারা এই সমস্ত নারীদেরকে উপভোগ করছে। অতএব এগুলো না করে আমরা আসি যে মুসলমান কোনো দিন এই টিকটকে এরকম ভিডিও করতে পারে না, এটা সম্পূর্ণ হারাম। এবং আপনাকে বলে যেতে চাই, আপনি যত আমল করুন না কেন, এই টিকটক যদি আপনার ফেসবুকে বা আপনি যেখানে সেখানে আপলোড করছেন, এটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য একদম, এইটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো আমল আপনাকে করতে হবে না, এটাই যথেষ্ট। তারপরে আপনি ফেসবুকের মধ্যে হাজারো স্ট্যাটাস দিচ্ছেন যেটা অবৈধ স্ট্যাটাস, এবং কিচ্ছা কাহিনী আপনি দিচ্ছেন, শরীয়ত বিরোধী কাজ আপনি সেখানে করছেন, আপনি যেখানে গেলেন মন ইচ্ছা হচ্ছে আপনি কেউ পান্তা ভাত খাচ্ছেন সেই ছবিটা আপনি ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়ে বলছেন যে কেমন লাগছে বন্ধু, এটা কোনো কথা হলো? আপনাকে কেমন লাগবে মানে আপনি কেন ওটা ফেসবুকে দেওয়ার কী দরকার আছে? আপনি কোথাও পুকুরে মাছ মারতে গেলেন, সেখানে পুকুর সহকারে মাছ সহকারে আপনি উঠিয়ে বলছেন বন্ধু আমার পুকুরে 1 কিলো মাছ হয়েছে কেমন লাগছে বলে, এগুলো কি কোনো কথা হলো? এগুলো কোনো কথা নয়। আপনি যেখানে যাচ্ছেন, কী করছেন না করছেন, পায়খানা করতে যাচ্ছেন, পেশাব করতে যাচ্ছেন, সেখানে ক্যামেরাটা লাগিয়ে দিয়ে বলছেন যে কেমন লাগছে আমাকে, তো এটা তো ঠিক নয়, এগুলো তো ঠিক নয়। তো এই যে কথাগুলো আপনি ফেসবুকে আপলোড করলেন, এটা এটার জন্যে
আপনি হয়তো মরে যাবেন, কিন্তু এই স্মৃতি আপনার এই ফটো, যে ফটো তোলা হারাম ছিল সেই ফটো মানুষকে আপনি জাতিকে উপহার দিলেন, জাতিকে আপনি উপহার দিতে পারতেন। আপনি অজু মানুষ জানে না, সেই অজুর তরিকাটা বলতে পারতেন, মানুষ নামাজের তরিকা জানে না, সেই নামাজের ট্রেনিংটা আপনি দিতে পারতেন, যুবক যুবতীরা কী করে চলবে সেটা আপনি ফেসবুকে আপলোড করতে পারতেন, বিভিন্ন ধরনের ভালো ভালো স্কলার যারা রয়েছে, যারা লেকচারার, তাদের লেকচারগুলো আপনি শেয়ার করতে পারতেন। এগুলো না করে খালি মেয়ের ছবি পাইলে লাইক লাইক আর কমেন্ট সেখানে আপনি দিয়ে দিচ্ছেন, এই লাইকের জন্যই কিন্তু আপনাকে বাতিলের কাছে আপনি লাইক দিলেন, মানে একটা মেয়ের ছবি দেখে আপনি লাইক দিলেন, তার মানে এটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার, তার মানে আপনি সমর্থন করছেন। লাইক মানে কি, আপনি সমর্থন করছেন, আপনি পছন্দ করছেন সেটা, সে লিপস্টিক দিয়ে আছে আপনি পছন্দ করছেন টিক মেরে দিলেন, সে অন্য গায়ে দেয়নি এমনিতে উলঙ্গ হয়ে আছে আপনি টিক মেরে দিলেন, তাহলে এটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ নয়? অতএব তরুণ এবং তরুণ তরুণ তরুণীদেরকে আমি অনুরোধ করব যে সময় বেশি নেই, পৃথিবী ধ্বংসের লক্ষণ আমরা বুঝতে পারছি যে পৃথিবী আর বেশি দেরি নেই, পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো অনেকেই প্রায় চলে এসেছে, অতএব সাবধান হন। কখন কোন ভূমিকম্প এসে মেরে দিয়ে যাবে, কখন কোন ঝড় এসে আমাদের তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে, আমরা বলতে পারি না, এমনকি এত বন্যা হয়ে যেতে পারে যে আমাদের ডুবে মরতে পারি, এই ভয়গুলো কি আমাদের দিলে থাকে না? যদি থাকে তো আজকে এগুলোকে বর্জন করে দিয়ে পাবজির মতো একটা জঘন্যতম গেম থেকে আমরা বিরত থেকে আসুন, আমরা পাঁচ অক্টোবর সালাদ আদায় করি, এবং যারা টিকটকে সময় দিচ্ছেন সেই টিকটক থেকে ভিডিওগুলোকে আজকেই ডিলিট করে দিয়ে আজকে আমরা ভালো হয়ে আসুন, আমরা নামাজ পড়ি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।